আলোচনার বিষয়বস্তু আমি বেছে নিয়েছি কোরবানির মাহাত্ম্য ও গুরুত্ব, যেহেতু আর কয়েক দিনের ভিতরে আমাদের কাছে দশের সংখ্যা যাত্রা ত্যাগের দিন আমাদের কাছে আসছে। আল্লাহ আমি আপনাকে কৌশল দান করেছি, কারা পাবে কৌশল? কৌশলের দাবি হাউসে আর আল্লাহ নবী আল্লাহ রাসূল অসংখ্য অগণিত হাদিসের ভিতরে চতুর্থ কওল আমার রাসূলের মত বিস্তৃত বাণী আমার আমার জীবন আত্মীয় হাজরা কোন আখির দুনিয়া কো আখিরাতের খ্যাতি বাণী, অর্থাৎ এই জগতে যে যেমন ফসল লাগাবে কিয়ামতের হাতে সে তেমন করে বিক্রি করতে পারবে। বিশ্বকর্মী কাজের হাজরে বুঝলাম তার তিনি একটা কবিতার ভিতরে তিনি জানালেন কি বললেন, আমি আল্লাহ নামের দিকে বলেছি এবার মনের মাঠে বলব ফসলে বেজল দাদা করে আমি আল্লাহ
কোরবানির লাভ আছে অনেক মানুষ তারা কি বলে কোরবান করে এত টাকা খরচ খরচা করে কি লাভটা হবে দরকার নেই কোরবানিটা কোথা থেকে এসেছে নিজের ভালোবাসার এক একজন নবীর সুসংবাদ আল্লাহ পাক জুড়ে দিয়ে আপনাকে বেশি বেশি ভালোবাসে পরীক্ষা করব আল্লাহ আল্লাহকে যাও দিলাম আমি পারমিশন দিলাম যাও আমার প্রভুকে একটু পরীক্ষা করবে বলছো যাও এই আশা কেন তোমাদের থাকে দাঁড়িয়ে
আপনি আমাকে কি দেবেন? আমি আবার শোনাব, আল্লাহর আশ্রয় যারা হয়, আল্লাহর প্রিয় যারা হয়, আল্লাহ পাক না যারা দাইতে গোরা পাক করে বলে, আল্লাহ পাক নিয়ে দিবেন সরকার করলে নাসরুল যারা আমার দিয়ে আমি আল্লাহ পাক আমার দামা আমি আল্লাহ পাক তাদের জন্য সাহায্য করা আমার জন্য বলে বলে চার ভাগের এক ভাগ দিয়ে দেব সমস্ত কিছু শোনাতে পারি আপনার কাছে তার কিছু নেই, আমি নিঃস্ব, আমাকে কি দেবেন বলুন? আল্লাহ মহাপ্রাপ ভালোবাসে কি জিনিস একবার দেখো। পরীক্ষা দিতে হয়েছিল শুধু ইব্রাহিম খলিলুল্লাহ নয়, বাল্যকাল থেকে আরম্ভ করে বৃদ্ধ অবস্থা পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পরীক্ষা দিয়ে তবেই কবুল হয়েছেন, তবেই আল্লাহ পাকের প্রভু আল্লাহ পাকের মাহবুব হয়েছে। আল্লাহ
ওই জায়গাতে আছে একজন বিবি হাসান হাজারের নাম আমরা সকলে জানি, আর একজন বিবি ছিল যার নাম হযরত সাইরা। ওই সাইরা কি করল, হাজরা আলাইহিস সালাতু সালামের গর্ভে একটা সন্তান হলো। হাজরা আলাইহিস সালাতু সালামের গর্ভে সন্তান হলো, আর সেই সন্তানের রাগে ক্ষোভে উনি কি করলেন, উনি হাজরা আলাইহিস সালাতু সালামের নাক কানগুলো ফুঁকিয়ে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালামকে পারমিশন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আবদার করলেন, আমি আপনার কাছে একটা আশা করি। কি আশা, কি আশা করে আপনি যে মরম আমি মর প্রান্তরে আমাকে রেখে যান, আমাকে মরম তুমি মর প্রান্তরে আপনি চলে যান, ও জায়গা তোমার কারণ জন্য কি আল্লাহ আমাকে এর জায়গায় রেখে যাবে, আমাকে রাখার জন্য কি আল্লাহ পাকের পারমিশন, আল্লাহ পাকের ইজাজত হবে। হযরত ইব্রাহিম কবি বললেন যে হ্যাঁ আল্লাহ পাক পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে, তাই তোমাকে আমি এখানে রেখে যাব। স্বামী চান তবে আমার আপনার প্রতি আর কোন প্রকারে আপনার প্রতি আমার অভিযোগ নেই। এখন কোন 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 কথা চাইবে না
পানি পান করছে সাফা মারোয়া সাতবার দৌড়ালে আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল। ওই সাফা মারোয়া সাহি করা প্রত্যেক হাজির সাহেবের জন্য হাজির একটা রোগ ছোট ছেলে ছোট ছেলে যদি জামজামের পানি আমি আপনি খোয়ারে বসে বসে পান করতাম, যেমনি করে সৌদি সরকার সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে জামজামের পানি পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দিয়েছে, আমি আপনি গ্রহণ করতে পারতাম।
পাঁচশোটা উট কোরবানি দেওয়ার হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখা বন্ধ হয় না, মায়ের মন মায়ের সঙ্গে বলছে না যে তোমার ছেলে ইসমাইলকে আমি বাড়ি করতে দিয়ে যাব, সাজিয়ে দিলেন স্বামীর আজ্ঞা বলে কথা। আমাদের ঘরের বউরা কি করতো, কোথায় চারি করতো, কোথায় নিয়ে যাবে আমাকে বলবেন হবে, যেমন বর্তমানের ফসল ছেলেকে নিয়ে গেল হবে আমাকে যেতে হবে। নবীদের বুড়িরা ছিল অন্য ধরনের, নবীদের বুড়িরা কোথায় করতেন না, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। তোমাকে বলিনি, তোমার আম্মাকে বলিনি, তোমার আব্বাকে বলিনি,
জবাই করার জন্য কুরবানী করার জন্য নিয়ে আমি করবো নিজের পুত্র ইসমাইল জবে হলো সঙ্গে সন্তানকে বলছে ইসমাইল আমি তোমাকে কোরবানি করার জন্য এখানে নিয়ে এনেছি, তোমাকে কোরবানি করবো আল্লাহ পাকের পারমিশন হুকুম করেছে। আমার সন্তানের গলায় সুবি চালায় কিন্তু
চোখের সঙ্গে বন্ধু সুরিয়া